ইটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। মুম্বাইয়ে কাজে গিয়ে আটতলার ওপর থেকে পড়ে মৃত্যু হলো ডোমকলের এক পরিযায়ী শ্রমিকের। মৃত যুবকের নাম দেবাশিস রায়, এলাকায় তিনি বাবু নামেই পরিচিত, বয়স আনুমানিক 25 বছর। জানা গিয়েছে 17 দিন আগে মুম্বাইয়ে রাজমিস্ত্রির কাজে যান দেবাশিস। রবিবার রাজমিস্ত্রির কাজ করার সময় আটতলা থেকে পড়ে যান, তারপরই মৃত্যু হয় দেবাশিসের। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতে কান্নায় ভেঙে পড়ে পরিবার। আমাদের দাদা বোম্বে কাজে গিয়েছিল, কাজে ঢালাই করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা গেল আটতলা। আমরা শুনেছি 10টা নাগাদ কালকে রাত্রে, কাজ করতে গেছে 18 দিন হলো যাওয়া মারা দিয়ে। না, এর আগে যেত কলকাতা, যেত বেঙ্গালোর গিয়েছে, বোম্বে যায়নি। বোম্বে এর আগে গিয়েছিল 9 দিন থেকে চলে এসেছিল, তো আবার গিয়েছে 18 দিন হলো, 18 দিনের মধ্যেই মারা গেল। এখন আমরা তো যাইনি, আমরা যেটা শুনছি সেটাই বলছি, অসাবধানতাই পড়ে গিয়েছে তাই বলছে ওনার বন্ধুরা। এখন কি হয়েছে বডি ওদের ওখানকার কাজের মালিক বলছে পাঠিয়ে দেবো, এখন তুলে নিয়ে আসুক, ও গাড়িতে আসুক পাঠাবে। ওটা আমার দাদা, না ও আশেপাশে কাজ করতো না, এখানে দেশে কাজকাম খুবই কম, সেই জন্য বাইরে কাজে গিয়েছে। এছাড়া আমার বাবার সঙ্গে আমার মা ছাড়াছাড়ি, আমার বাবা থাকে না, আমার বাবা এক জায়গায় আমার মা এক জায়গায়। আমার বাবা থাকে দমকলে, আমার মা থাকে ভোগরাজপুরে, চারটে ছেলে মেয়ে নিয়ে থাকতো। আমার বিয়েও দিয়েছে আমার মা, আর আমার 3 ভাইয়ের মধ্যে আমার দাদাই বড়, দাদা বাইরে কাজ করতো, বুঝতে পারলে তো আমার দাদাই যেটুকু করতো আমার দাদাই। আর আমার মেজ ভাইটা এখন শঙ্কর কাজ শিখেছে কিছু 2 বছর ধরে, ও টুকটাক যা করে এটাই। আমার নাম মৌসুমী রায়। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন জোয়ার। সুনিতা সুনিতা তোমার আমার। সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।